আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ওয়েস মাহাদি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে আমি আছি বাসায়। সো ডেইলি লাইফ ব্লগ করতেছি রেগুলারলি, যাতে আপনারা আমার সাথে কানেক্টিভিটি ভালো থাকেন। এই জন্য তো আমি আজকে যাচ্ছি যে রাফি ব্রাদার সাথে দেখা করতেছে, ওখানে হবে স্ট্যান্ডিং। তো ব্লগটা এনজয় করতে থাকবেন, সাথে থাকবেন, সম্পূর্ণ ব্লগ দেখতে হবে, তাহলে ফিলে চিল করতে হবে আর কি। সো ভাই ব্রাদাররা, বর্তমানে আছি গ্রাউন্ডে, চলে আসছি। সাইকেল স্টেশন যারা এখানে রেডি করে তাদের ওখানে। এটা হচ্ছে যে রেলওয়ে স্টেশন পুরাতন। তো আমার সাথে আছে এই যে রাফি ব্রাদার, কাছে আসো না তুমি। তো অনেকদিন পরে দেখা হয়েছে ভাইয়ের সাথে। তো কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যে বাবা আন্দিজে প্রোডাকশনে আছে বা আজিরে বাজি করোনা এফেক্ট, তো সেজন্য পুরো প্রোডাকশন না, আমি প্রোডাকশন নিয়ে আসছি। তো যারা বাসা থেকে বেরোবেন প্রোডাকশন নিয়ে বেরোবেন। তো কি অবস্থা ভাই, অনেকদিন পর দেখা হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? ওই স্যাড নিউজ নিয়ে ঘুরতেছি আর কি, মানে চ্যানেলটা হারানোর পরে। তো ফার্স্ট চ্যানেলে আমার ওনার নিয়ে একটা ভিডিও করছিলাম, ওনার শপ আছে একটা। তো ডিসক্রিপশনে সেই শপের লিঙ্ক রয়েছে, ফেসবুক লিঙ্ক, ঘুরে আসতে পারেন। তো আজকে গ্রাউন্ড কিছু দেখাবে নাকি না? হ্যাঁ, আসলে গ্রাউন্ডে আসছে ব্লগ বানানোর জন্য, যেহেতু নতুন চ্যানেল রেগুলার ব্লগ দিচ্ছে। তো আপনারাও সাপোর্ট করবেন যাতে তাড়াতাড়ি গ্রো আপ হয়। আর গ্রাউন্ডে আসছে আমাদের আজকে স্টান্টের ভিডিও কিছু শট নিবে। সো কথা একটু না, আমরা একটু গ্রাউন্ডে সাইকেলে উবো করে চালাইতে হবে, একটু দেখে আসি তাহলে সাথে।
তো ব্যাপারটা দেখতে দেখতে ব্লগ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার সাথে ছিল ফয়সাল আর বন্ধু, অনেকদিন পরে। কেমন আছো বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো রাফি ভাই টিমকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করছে। ছেলেকে অসংখ্য ধন্যবাদ, ছেলে কিউট হলে গিয়ে হবে, অনেক ভালোভাবে জোস ইয়ে করতে পারে, সিং করতে পারে। আইকন স্ট্যান্ডার্ড আর আরএসজেড এর। আচ্ছা, এই হচ্ছে অ্যাডমিন, অনেকদিন পরে দেখা হয়েছে। বাট বেচারা রেগুলারলি না করার কারণে একটু কষ্ট লাগছে নিজে থেকে। 2016 থেকে মানে ধারাবাহিকতে ছিল আমার সাথে ভালোভাবে, বাট হুট করে কী হয়েছিল মানে সেটা একটু বলবেন ছোটো করে। মানে আরএসজেড এর কী সমস্যা হয়েছিল? যেটা আরএসজেড এর সমস্যা হয়েছিল যে পুরাতন মেম্বারগুলো ছিল, মানে আমাদের আইকন এক একটা আইকন উঠতে তো আমাদের মিনিমাম 3-4 বছর সময় লাগে। তো আইকনগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ডিং থেকে লিপ করে, যেটা কারণে আর সাথে আইকন বসে যায়। আমার নতুন মেম্বার তুলতে আমাদের অনেক সময় লাগছে, যেমন ওদের 3-4 বছর। নতুন মেম্বার না, এগুলো সব একটি প্রো। হ্যাঁ, প্রো ম্যাক্স, অ্যাপলের মতো প্রো ম্যাক্স সবগুলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার চাইতে এই মানুষটা কই? ও লেজেন্ড, লেজেন্ড বিএমএক্স। তো ব্রো কেমন আছো তোমার? ভালো আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে, অনেকদিন পরে কেমন লাগে? যারা ফেসবুক দেখতেছেন তো পেজে লাইক দিয়ে দিবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমার ডেইলি লাইফ ব্লগ গুলো এমন থাকবে। তো হুটকাট বিভিন্ন জায়গায় ব্লগিং করতেছি। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।